সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলছেন, গত দেড় বছরে এই ধরনের হামলার সংখ্যা ৪০টি। রাষ্ট্রদূত মনে করেন, সন্ত্রাসবাদের মতো সমস্যা এককভাবে কোনো দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়, তাই এই ইস্যুতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, পরিবেশ তথা জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা যেভাবে সব দেশ এক হয়ে মোকাবিলা করছে, সন্ত্রাসবাদের ক্ষেত্রেও একই কৌশল গ্রহণ করতে হবে। অনুষ্ঠান থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত সন্ত্রাসবাদ রিপোর্টে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেন মার্শা বার্নিকাট। সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যার সমাধানে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।